গাইবান্ধা সদর উপজেলার বোটবাজার এলাকার আব্দুর রোফ যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত বেকারদের জন্য দুই বছরের অস্থায়ী কর্মসংস্থান ন্যাশনাল সার্ভিসের কর্মী হিসাবে দুই সালে যোগ দেন গাইবান্ধা সদর যুব উন্নয়ন অফিসে দুই বছরের চাকরি শেষে মাসিক জমাসহ সব টাকা পেলেও শেষ এক মাসের বেতন আট হাজার টাকা বকেয়া রাখা হয় প্রায় দেড় বছর অতিবাহিত হলেও অফিসে দিনের পর দিন ঘুরেও পাচ্ছেন না টাকা রকমারি ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো একুশ ক্যাশ ক্যাশব্যাক আমি অনেকবার ওদের এখানে ঘুরছি ফিরছি কথা বলছি ওরা বলছে যে বাজেট নাই সরকার বাজেট দিচ্ছে না বাজেট আসলে আপনারা পাবেন আব্দুর রোপের মতো একই অবস্থা ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সপ্তম পর্বের পঞ্চম ব্যাসের দুইশো জন ন্যাশনাল সার্ভিস কর্মীর সরকারিভাবে কর্মসূচির শেষ হওয়ার সাথে সকল টাকা পরিষদের নিয়ম থাকলেও প্রায় দেড় বছর পার হলেও পাচ্ছেন না এক মাসের বকেয়া টাকা দিনের পর দিন যুবোন্নয়ন অফিসে ঘুরছেন বকেয়া বেতনের জন্য দেড় বছর হয় প্রায় ট্রেনিং আমাদের শেষ হয়েছে এই টাকাটা আমরা এখনো পাইতেছি না দিন ঘুরতেছি টাকাটা আমরা পাচ্ছি না এখনো ন্যাশনাল সার্ভিস কর্মীদের বেতন না পর অভিযোগ স্বীকার করে আগের কর্মকর্তার কারণে জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা তবে দ্রুত বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দেন ন্যাশনাল সার্ভিস কর্মসূচির যে একটা কমিটি আছে সেই কমিটির সিদ্ধান্তের মাধ্যমে তারা কিভাবে বলে সে অনুযায়ী আমরা একটা ব্যবস্থা নিয়ে আমরা একটা পরিষদের ব্যবস্থা করব ইতিমধ্যে আমরা একটা পদক্ষেপ গ্রহণ করেছি আশা করেছি আমরা খুবই শীঘ্রই তাদের এই মাসের পাওনাটা আমরা দিতে পারবো জেলা সদর উপজেলায় দুই সালে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সপ্তম পর্বে চার জন বেকার যুবক যুবতী যোগ দেন যাদের পাঁচটি ভাগে ভাগ করে প্রশিক্ষণ ও যোগদান করানো হয় এর মধ্যে পঞ্চম ব্যাচের দুইশো জনের এক মাসের বেতন বকেয়া রাখা হয়েছে বিপ্লব ইসলাম সময় সংবাদ গাইবান্ধা